হ্যালো ফ্রেন্ডস, খান টেকনিক্যাল অ্যান্ড ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গোপন সেটিং। সেই গোপন সেটিংটা যদি আপনার ফোনে আপনি অন করে দেন, আপনাকে কেউ বারবার কল করে বা এসএমএস করে ডিস্টার্ব করতে পারবে না। তো ফ্রেন্ড, আপনি এমন টাইমে ইন্টারনেট ব্যবহার করো আর সেই টাইমে আপনাকে হয়তো কেউ কল করে ডিস্টার্ব করছে, কেউ এসএমএস করে ডিস্টার্ব করছে, আপনি হয়তো গেম খেলছেন বা ইউটিউবে ভিডিও দেখছেন বা ইন্টারনেট ব্যবহার করছেন, আপনি চান না সেই টাইমে আপনাকে কেউ বারবার কল করে ডিস্টার্ব করুক। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এয়ারপ্লেনের মোড়ে একটি গোপন সেটিংস। আপনার ফোনের এয়ারপ্লেন মোড় অফ রেখে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ড, আপনি এটি ভাবছেন যে আমার ফোনে যদি এয়ারপ্লেন মোড় আমি অন করে দিই তো আমার ফোনে তো আমি কিছুই ব্যবহার করতে পারবো না। তো ফ্রেন্ড, আজকের ভিউতে আমি আপনাদেরকে এমন একটি খুপিয়া গোপন সেটিং দেখবো যে সেটিংটার সাহায্যে আপনার ফোনে এয়ারপ্লেন মোড় অন রেখে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন, ইন্টারনেট বাগার সব কিছু ব্যবহার করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আপনার কাছে কেউ কল করতে পারবেন না, কেউ এসএমএস করতে পারবেন, আপনি ফুল ইন্টারনেটের মজা নিতে পারবেন। তো চলুন না বন্ধুরা, আমার ফোনে আপনি দেখছেন এখানে আমি এয়ারপ্লেন মোড় আমি এখানে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার ফ্রেন্ড এখানে দেখুন আমি, তো ফ্রেন্ড এখানে দেখুন আমার ইউটিউব ওপেন করছি। ইউটিউব ওপেন করার পর ফ্রেন্ড আমার ইউটিউবটি ওপেন হচ্ছে না। তো ফ্রেন্ড, আমি ইউটিউব চালাতে পারছি না। তো ফ্রেন্ড, আমরা তো সবাই এয়ারপ্লেন মোড় অন করে দিলে আমরা কিন্তু কিছুই ব্যবহার করতে পারি না। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি যে সেটিংটা দেখাবো, যে সেটিংটা যদি আপনার ফোনে অন করে দেন, আপনার ফোনে এয়ারপ্লেন মোড় অন করে দিলেই আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন, ইন্টারনেট বাগারে সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এটিই দেখাবো। আজকে 2 থেকে 3 মিনিটের ভিডিওটি দেখে যাওয়ার পরে আপনি কিছু এখান থেকে শিখে যেতে পারবেন। আপনারা এখন দেখছেন খান টেকনিক্যাল অ্যান্ড ইউটিউব চ্যানেল, আপনাদের বন্ধু আমি লতিফ খান। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। যে কথাটি না বললে নয়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন। লাইক করতে কোনো পয়সা লাগে না, একদম ফ্রিতে লাইক করে দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। এগুলো একদম ফ্রিতে করতে পারবেন। তো চলুন বন্ধু, তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনার ফোনে এয়ারপ্লেন মোড় আপনি অন করে আপনি সব কিছু ব্যবহার করবেন। ফ্রেন্ড, আপনার ফোনে এই গোপন সেটিংটা করার জন্য আপনার ফোনের নোটিফিকেশন প্ল্যানে চলে যাবেন। নোটিফিকেশন প্ল্যানে চলে যাওয়ার ফলে এখানে আপনার ইন্টারনেটটি অন করে দেবেন। ইন্টারনেট অন করে দেওয়ার ফ্রেন্ড এখানে আপনি এয়ারপ্লেন মোডটি অফ করে দেবেন। এয়ারপ্লেন মোড অফ করে দেওয়ার ফলে ফ্রেন্ড আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার ফ্রেন্ড এখানে আপনি অ্যাবাউট ফোন বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেবেন ফ্রেন্ড এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে ফ্রেন্ড এখানে অল স্পেস বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন ফ্রেন্ড আপনার কাছে এই পেজটি ওপেন চলে আসবে। তো এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার ফলে এখানে ইন্টারনেট স্টোরেজ বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি 7 বার ক্লিক করে দেবেন। এখানে 7 বার ক্লিক করে দেওয়ার ফ্রেন্ড আপনার কাছে এই পেজটি ওপেন চলে আসবে। ফ্রেন্ড, ওখানে 7 বার টাচ করে দেওয়ার ফ্রেন্ড আপনার কাছে এই পেজটি ওপেন চলে আসবে। এখানে ফোন ইনফরমেশন 1 বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে ফ্রেন্ড আপনার কাছে এই পেজটি ওপেন চলে আসবে। এই পেজটি চলে আসার ফলে ফ্রেন্ড আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার ফলে ফ্রেন্ড এখানে মোবাইল রেডিও পাওয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি এটিকে 1 করে দেবেন। একবারে যদি 1 না হয় আপনি দ্বিতীয়বার ট্রাই করবেন, আপনার এটি 1 হয়ে যাবে। এটি 1 হয়ে যাওয়ার ফলে ফ্রেন্ড আপনি ফুল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো চলুন, আমি আপনাকে দেখে দিচ্ছি কীভাবে আপনার ফোনের ইন্টারনেট ব্যবহার করবেন। আমি ব্যাক চলে আসছি, ব্যাক বটনে ক্লিক করে ফ্রেন্ড এখানে আমি ইউটিউব ওপেন করব। তো চলুন ফ্রেন্ড আমি ইউটিউব ওপেন করছি। তো ফ্রেন্ড এখানে দেখুন আমি ইউটিউবটি ওপেন করছি। তো ফ্রেন্ড এখানে দেখুন আমার সরাসরি ইউটিউব ওপেন হয়ে গেল। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে অল ক্লিন করে দিচ্ছি। অল ক্লিন করে দেওয়ার ফ্রেন্ড এখানে দেখুন আমার ইউটিউব ক্লিন করে দিয়েছি, তো আমি ইউটিউব ওপেন করছি। তো ফ্রেন্ড এখানে দেখুন আমার ইউটিউবটি অটোমেটিক অন হয়ে চলে আসছে। তো ফ্রেন্ড এখানে দেখুন আমার ইউটিউব ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ড এখানে আমি চাইলে আমি সব কিছু ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ড এখানে আমি এটি অন করে আমি চালু করে ম্যাপটিকে দেখে দিচ্ছি যে কীভাবে চালু হবে। তো ফ্রেন্ড এখানে দেখুন আমার গেমটি ইউটিউব ওপেন করতে পারছি, আমি সব ব্যবহার করতে পারছি। কিন্তু ফ্রেন্ড আপনার কাছে কেউ কল করতে পারবে না, কেউ এসএমএস করতে পারবে না। তো ফ্রেন্ড আপনি যদি চান এটিকে অফ করতে, এই সেটিংটি করে আপনি যে যে সেটিংস করেছিলেন সেই সেটিং করে এটি আপনি অফও করে দিতে পারবেন। তো ফ্রেন্ড আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করে বন্ধুকে শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। প্লিজ